সময়টা যখন শীতকাল তখন স্টাইল আর ঠান্ডা থেকে বাঁচতে নিত্যদিনের অনুষঙ্গ হয়ে ওঠে স্নিকার, কিন্তু ধুলো ময়লা আর ঘাম এ দুয়ে শখের জুতো জোড়ার হয় বেহাল দশা। এবার আপনাদের জানাবো না ধুয়েও কি করে পরিষ্কার রাখতে পারবেন আপনার শখের স্নিকার। পছন্দের স্নিকারটি পরিষ্কারের জন্য মোটা তোয়ালে দিয়ে প্রথমে পুরো জুতো মুছে নিন, এরপর ব্রাশে লিকুইড সোপ দিয়ে তা ঘষে ঘষে পরিষ্কার করুন পুরো জুতোয়। কাপড় দিয়ে মুছে জুতোটি আবার স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করুন। এবারে ঈষদুষ্ণ পানিতে গরম তোয়ালে ভিজিয়ে মুছে নিন পুরো জুতো। হালকা রোদে শুকাতে হবে 5 থেকে 6 ঘন্টা। চাইলে পুরনো টুথব্রাশে পেস্ট লাগিয়েও ঘষেও তুলতে পারেন স্নিকারের দাগ। এছাড়াও ভিনেগার ও বেকিং সোডার পেস্ট তৈরি করে তা টুথব্রাশে লাগিয়ে ঘষে পরিষ্কার করলেও পেয়ে যাবেন ধুলাবালি মুক্ত স্নিকার। পরিষ্কার করা শেষে স্নিকার ও ট্রেনিং জুতা বাক্স বা জুতার ব্যাগের মধ্যে সংরক্ষণ করতে পারেন। একটা কাগজে জুতা পেঁচিয়ে রাখলে তা বাড়তি ঘাম ও ভেজাভাব শুষে নেয়, ফলে জুতা ভালো থাকে। আর জুতায় গন্ধ না হওয়ার জন্য শুকানোর সময় ব্যবহার করতে পারেন ন্যাপথেলিন, কিংবা প্রতিদিনের ব্যবহার শেষে ছড়িয়ে দিতে পারেন টালকম পাউডার। মূর্ছনৈশী, চ্যানেল 24।